শিপিংয়ের পরে ই কমার্সের যে অপশনটি আছে সেটি হচ্ছে পেমেন্টস নিঃসন্দেহে একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য কাস্টমারের থেকে পেমেন্ট সংগ্রহ করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কাজ তো ই কমার্স আমাদেরকে বাই ডিফল্ট চারটা পেমেন্ট গেটওয়ে দিয়ে দিয়েছে সেগুলো হচ্ছে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার চেক পেমেন্টস ক্যাশ অন ডেলিভারি এবং পেপাল স্ট্যান্ডার্ড তো আমরা আমাদের এই পেমেন্টের শুরুটা ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি দিয়ে শুরু করতে যাচ্ছি এরপরে আছে পেপাল এবং এই চারটা ছাড়াও আমরা চাইলে আমাদের ইচ্ছামতো কাস্টম পেমেন্ট গেটেও অ্যাড করতে পারি যেমন বিকাশ রকেট নগদ ইত্যাদি তো চলুন আমরা শুরুটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে করি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবগুলো পেমেন্ট ম্যাথডই ডিসাবল করা আছে সো যেহেতু কোনো পেমেন্ট মেথডই এই মুহূর্তে এনাবল করা নেই আমরা যদি আমাদের ওয়েবসাইটটির চেক আউট পেজ যাই বা কোনো একটা প্রোডাক্ট কার্ট করে যদি চেক আউটে যাই আমরা দেখতে পারবো এখানে একটি নোটিশ ঝুলছে যে আপনার এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই সো আমি প্রথমে এখানে একটি পেমেন্ট মেথড এড করি সিম্পলি ধরেন এখানে রয়েছে ক্লিক করে আমি এটাকে এনাবল করছি এবং সেভ চেঞ্জ করছি এবার আমি যদি আমাদের ওয়েব পেজে যাই এবং এই চেক আউট পেজটাকে যদি রিফ্রেশ করি আমি দেখতে পাবো এখানে ক্যাশ অন ডেলিভারি চলে এসেছে এখানে একটি বিষয় লক্ষ্য করুন আপনাদের অনেকের হয়তো কনফিউশন মনে হতে পারে যে ওপরে একটা ক্যাশ অন ডেলিভারি আছে শিপিং এ আবার এখানেও একটা ক্যাশ অন ডেলিভারি আছে আসলে দুইটা ক্যাশ অন ডেলিভারি কিভাবে হলো অ্যাকচুয়ালি ওপরের যে ক্যাশ অন ডেলিভারিটা এটা হচ্ছে শিপিং মেথড অর্থাৎ কুরিয়ারে প্রোডাক্টটা কিভাবে যাবে বা প্রোডাক্টটা আপনার হাতে কিভাবে পৌঁছাবে সেই মেথড ছিল এটা ক্যাশ অন ডেলিভারি আর এইটা হচ্ছে পেমেন্ট কিভাবে করবেন সেই ক্যাশ অন ডেলিভারি সত্যি বলতে ক্যাশ অন ডেলিভারি নামটাই এমন অর্থাৎ প্রসেসটাই এমন যে প্রসেসের মধ্যে ডেলিভারিও হয় আবার ক্যাশও হয় দুইটা একসাথে হয় এই জন্য শিপিংও এটা আছে আবার পেমেন্ট পদ্ধতিতেও এটা আছে তো এই দুইটা নিয়ে কিন্তু কোনোভাবেই তালগোল পাকানো যাবে না তো শিপিং মেথড যেটা সেটার মানে হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট শিপমেন্ট কিভাবে হবে সেটা সেটা কুরিয়ারে হতে পারে ক্যাশ অন ডেলিভারিতে হতে পারে আপনার কোম্পানির কোনো এজেন্ট তার কাছে গিয়ে তার বাসায় গিয়ে দিয়ে আসতে পারে যে কোনো মেথডেই শিপিংটা হতে পারে আর পেমেন্টটা কিভাবে হতে পারে পেমেন্টটা প্রোডাক্টটা ডেলিভারির সময় ক্যাশ অন ডেলিভারি করতে পারে তারপরে দেখা যাচ্ছে বিকাশে পেমেন্ট হতে পারে ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট হতে পারে তো এইটা হচ্ছে মূলত পেমেন্ট মেথড আর অপারেটর হচ্ছে মূলত শিপিং মেথড কাজেই দুইটা নিয়ে কখনোই কনফিউজ হওয়া যাবে না ঠিক একই ভাবে আমি শিপিং মেথড চেঞ্জ করতে পারি যেমন ধরুন আমি কুরিয়ার ডেলিভারি দিলাম আমি ক্যাশ অন ডেলিভারি রাখবো না কুরিয়ার ডেলিভারি তো কুরিয়ার ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি হতে পারে যে কুরিয়ার তার কাছে প্রোডাক্ট পৌঁছাবে তারপরে কুরিয়ার ওই প্রোডাক্ট পৌঁছানোর সময় টাকা নেবে এটাও হতে পারে আবার কোরিয়ার ডেলিভারির ক্ষেত্রে এমনও হতে পারে যে আমরা বিকাশে পেমেন্ট করবে কাস্টমার আগেই টাকা বিকাশে পাঠিয়ে দিবে তারপরে কুরিয়ারে মাল পাঠানো হবে এটাও কিন্তু করা যেতে পারে সো পেমেন্ট মেথড আলাদা এবং শিপিং মেথড আলাদা তো আমরা একটা কাজ করতে পারি এই যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দুইটার নাম যে একই হয়ে যাচ্ছে এই যে মিলে যাচ্ছে এটা আমরা জাস্ট সলভ করতে পারি আমরা এই ক্যাশ অন ডেলিভারির টাইটেলটাকে চেঞ্জ করতে পারি যেমন আমি যদি এখান থেকে ম্যানেজে ক্লিক করি দেখেন এখানে টাইটেল দেওয়ার অপশন রয়েছে আমি টাইটেলটাকে চেঞ্জ করে এইভাবে দিতে পারি ধরেন ফর এক্সাম্পল পেমেন্ট আপন ডেলিভারি বাস এটা টাইটেলটাকে পেমেন্ট আপন ডেলিভারি করে সিম্পলি সেভ চেঞ্জ করছি সেভ চেঞ্জ করে আমি এটাকে রিফ্রেশ করছি এই যে দেখুন টাইটেলটা চেঞ্জ হয়ে গেল পেমেন্ট আপন ডেলিভারি তাহলে এবার কাস্টমারের কাছে অন্তত পক্ষে অনেক কাস্টমার অর্ডার করতে গিয়ে কনফিউজ হতে পারে দুইবার ক্যাশ অন ডেলিভারি কেন এটা হয়তো অনেকটা সলভ হয়ে যাবে ওকে তো এই গেল আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যাপার স্যাপার এখানে আরো কিছু সেটিং আছে আপনি ডেসক্রিপশন ইনস্ট্রাকশন এগুলো চেঞ্জ করতে পারেন আপনি চাইলে এগুলো বাংলা ভাষায়ও দিতে পারেন এরপর এখানে একটা অপশন আছে এনাবল ফর শিপিং মেথডস এই যে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পেমেন্ট আপন ডেলিভারি যেটা আমরা সেট আপ করেছি এইটা আমি চাইলে নির্দিষ্ট কোন একটা জাস্ট পার্টিকুলার কোন একটা শিপিং মেথডের জন্য আমরা এটাকে এনাবল করতে পারি যেমন দেখেন এখানে দেখেন আমরা যে শিপিং মেথডগুলো দিয়েছিলাম যেমন ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা

যদি ক্যাশ অন ডেলিভারিটাকে চুজ করি দেখাবে নো পেমেন্ট অপশন অ্যাভেলেবল শুধুমাত্র কুরিয়ার ডেলিভারির জন্য এটা তো আমি আবার ব্যাকে যাচ্ছি এখান থেকে सिंपली এটা কেটে দিচ্ছি অর্থাৎ এই পেমেন্ট আপন ডেলিভারিটা সকল ডেলিভারির ক্ষেত্রে প্রযোজ্য হবে আচ্ছা তো আমি এবার এখান থেকে উপরে চলে যাচ্ছি এই আইকনে ক্লিক করে আমরা আমাদের পেমেন্ট যে সেকশন রয়েছে সেই সেকশনে চলে যাচ্ছি তো এটা ছিল মূলত ক্যাশ অন ডেলিভারির সেটআপ আপনি যদি এখানে ধরেন চেক পেমেন্ট সেটআপ করতে চান যে কোনো কাস্টমার অর্ডার করবে সে আপনার কোম্পানিতে আগে চেক পাঠাবে তারপরে প্রোডাক্ট আপনি ডেলিভারি করবেন সেই ক্ষেত্রে আপনি सिंपली এখানে এটা কেনাবল করে দেন এবং এখান থেকে সেটআপে ক্লিক করে আপনি চাইলে চেক পেমেন্টস এর বিভিন্ন ইনফরমেশন সেটআপ করতে পারেন যেমন এটা টাইটেল কে চেঞ্জ করতে পারেন আপনি চাইলে এটা টাইটেল কে বাংলা ইংলিশে পরিবর্তে বাংলাতেও দিতে পারেন এরপর ডেসক্রিপশন দিতে পারেন এখানে আপনি আপনার স্টোরের নাম অ্যাড্রেস ইত্যাদি লিখে দিতে পারেন লিখে দিতে পারেন যে আমাদের এই অ্যাড্রেসে আপনি আপনার চেকটি পাঠিয়ে দেন দিয়ে সেভ চেঞ্জ করতে পারেন করে যদি আমাদের এই পেজটাকে আমরা রিফ্রেশ করি আমরা দেখবো আমরা এখন যেটাই সিলেক্ট করি না কেন ক্যাশ অন ডেলিভারি আর ডেলিভারি ডেলিভারি আমাদের দুইটা পেমেন্ট 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 মেথড হচ্ছে হচ্ছে চেক আপন এবং এই যে এখানে দেখেন একটা দিচ্ছে যে এই এই করেন এখানে আপনি অ্যাড্রেসটা লিখে দিতে পারেন যে চেকটি এই এই অ্যাড্রেসে পাঠিয়ে দেন আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিলেই অর্থাৎ এই যে যে বক্সটি রয়েছে এই বক্সটা লিখে দিলেই হয়ে যাবে তো এইভাবে আমরা পেমেন্ট মেথড এডিট করার মাধ্যমে পেমেন্ট এনাবল করতে পারি তো এরপর আরেকটি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে পেপাল আমরা সাধারণত আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এই সকল কান্ট্রিতে আমরা সাধারণত ক্যাশ অন ডেলিভারিতে অভ্যস্ত আর উন্নত কান্ট্রিগুলোতে তারা সাধারণত পেপাল মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে তারা পেমেন্ট করতে অভ্যস্ত আমাদের দেশীয় মার্কেটের জন্য ক্যাশ অন ডেলিভারিটা আপনি এভাবে সেট আপ করতে পারেন আর আমাদের দেশে কিন্তু আরে আরো কিছু পপুলার পেমেন্ট গেটওয়ে হচ্ছে বিকাশ রকেট ইত্যাদি তো আমরা ইনশাআল্লাহ সামনে দেখব কিভাবে বিকাশ সকেট ইত্যাদি এড করতে পারেন এবং আমরা এটাও দেখব যে পেপাল কিভাবে আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারেন অ্যাকচুয়ালি আপনি তো শুধুমাত্র বাংলাদেশের জন্য কাজ করবেন না আপনি দেখে গেছে ইউরোপ আমেরিকা ক্লায়েন্টদের কাজও করবেন ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে তো আমাদের অবশ্যই পেপালটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা জানতে হবে তো যাই হোক এই পর্বটা এখানেই শেষ করছি এতটুকুর অন্ত তো আপনারা প্র্যাকটিস করেন আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আরো পেমেন্ট মেথড দেখার চেষ্টা করব ভালো থাকবেন আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেল করতে ভুলবেন না আল্লাহ হাফিজ